আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাগরাম ঘাটিতে চীনা সেনা উপস্থিতি অস্বীকার করল তালেবান। বিক্ষোভরত কৃষকদের উপর মন্ত্রীর ছেলের গাড়ি, নিহত আট, উত্তাল উত্তরপ্রদেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্ট দুর্ঘটনায় নিহত। বিস্তারিত সংবাদে জানবেন, ফরাসি সামরিক বাহিনীর জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে আলজেরিয়া। ফের দুই কোরিয়ার মধ্যে হটলাইন চালু। ইরানের সঙ্গে চার দফা গোপন বৈঠক করেছে সৌদি আরব। সবশেষে জানবেন, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী আটক। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বাগরাম বিমান ঘাটিতে চীনা সেনা উপস্থিতি অস্বীকার করল তালেবান। আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বাগরাম ঘাটিতে চীনা সেনাদের উপস্থিতির খবর অস্বীকার করেছে দেশটির তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এই তথ্য জানায়। তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাংস্কৃতিক কমিশনের সদস্য ওমর মনসুর বলেন, আফগানিস্তানে বর্তমানে কোনো বিদেশি সেনা নেই। স্থানীয় বাসিন্দারা বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনারা ঘাঁটি ছেড়ে যাওয়ার পর থেকে শনিবার রাতে প্রথমবারের মতো বাগরাম ঘাঁটিতে আলো দেখা গেছে। মনসুর বলেন, ওই আলো জ্বালিয়েছে ইসলামিক আমিরাত সংশ্লিষ্ট বাহিনী। বাগরাম জেলার বাসিন্দা শামসাদ বলেন, বাগরাম বিমান ঘাঁটিতে ফের আলো জ্বালানো হয়েছে। গাড়িতে মানুষজনের কথাবার্তার শব্দও শোনা গেছে। সেখানে একটি উড়োজাহাজও দেখা গেছে। বাগরাম ঘাঁটিতে চীনা বাহিনীর উপস্থিতি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। আফগানিস্তানের জাতীয় সংহতি আন্দোলনের নেতা সৈয়দ ইসাক গিলানি বলেন, সেখানে বিদেশি বাহিনীর উপস্থিতি আছে আমি এমনটি মনে করি না, কারণ ইসলামী আমিরাতের পূর্বসূরীদের ভুলের পুনরাবৃত্তি করা উচিত নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, বিদেশি বাহিনী প্রত্যাহারের পর চীন আফগানিস্তানে মার্কিন সামরিক সরঞ্জামের উপর কর্তৃত্ব লাভ করেছে। বিক্ষোভরত কৃষকদের উপর মন্ত্রীর ছেলের গাড়ি, নিহত আট, উত্তাল উত্তরপ্রদেশ। ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় বিক্ষোভরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। এই ঘটনায় অন্তত আটজন কৃষকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও অনেকেই। এই ঘটনার পরই এলাকায় রণক্ষেত্র হয়ে যায়, অগ্নিসংযোগ ঘটানো হয় তিনটি গাড়িতে। লখিমপুর খেরির জেলা প্রশাসক অরবিন্দ কুমার জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন কৃষক, বাকিরা আশিস মিশ্রের গাড়িবহরের সাথে থাকা কর্মীরা। জানা গেছে, রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পৈতৃক ভিটে লখিমপুর খেরির অন্তর্গত টিকুনিয়া নামক এলাকায় একটি কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান স্থলের কিছু আগেই কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদের। স্থানীয়দের অভিমত, বিক্ষোভের অংশ হিসাবে বিক্ষোভকারীরা উপমুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ওই অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র যখন উপমুখ্যমন্ত্রীকে আনতে যাচ্ছিলেন, সেসব বিক্ষোভকারীরা তার গাড়ি ধরে বিক্ষোভ দেখাতে থাকে। এরপরে তার সাথে কথা কাটাকাটি শুরু হয় বিক্ষোভকারীদের। এর কিছু পরেই কৃষকদের উপর দিয়ে তিনি আচমকা গাড়ি চালিয়ে দেন বলে অভিযোগ। গাড়ির ধাক্কায় কয়েক ফুট ছিটকে পড়েন কৃষকরা। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। পরবর্তীতে বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা তিনটি গাড়িতে অগ্নিসংযোগ ঘটায় বলে অভিযোগ। এর মধ্যে একটি গাড়ি আশিস মিশ্রের। ঘটনার পর টিকুনিয়ায় বিশাল সংখ্যক কৃষকদের জমায়েতের ফলে উত্তেজনা বিরাজ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্ট দুর্ঘটনায় নিহত। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিক্স পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্ক ইয়ার শহরে ভ্রমণ করছিলেন এবং সে সময় একটি ট্রাকের সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ ঘটে। ওই দুর্ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাও নিহত হয়েছেন এবং ট্রাক চালক আহত হয়েছেন। 75 বছর বয়সী ভিক্স তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকি পেয়েছিলেন। এ কারণে তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছিল। 2007 সালে তার আঁকা ছবি প্রকাশিত হলে বহু মুসলিম ক্ষুব্ধ হয়ে ওঠেন। ইসলাম ধর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আঁকার অনুমতি নেই, একে ধর্ম অবমাননা হিসেবেই দেখা হয়। ভিক্স মহানবীর ব্যঙ্গচিত্র আঁকার পর থেকেই তাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। রোববার ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে ভিক্সের সঙ্গে স্টকহোম থেকে প্রকাশিত ডাগেন নাইটার পত্রিকার কাছে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের গাড়ি এবং ট্রাকের ভিতরের মধ্যে কিভাবে সংঘর্ষ হয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অন্য কোনো পক্ষের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। ফরাসি সামরিক বাহিনীর জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে আলজেরিয়া। ফরাসি সামরিক বাহিনীর জন্য আকাশপথ ব্যবহার নিষিদ্ধ করেছে আলজেরিয়া সরকার। দেশটির তার সাবেক উপনিবেশিক শাসক ফ্রান্সকে গণহত্যার জন্য অভিযুক্ত করে এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অগ্রহণযোগ্য মন্তব্যের প্রতিবাদ করে প্যারিস থেকে তার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। আলজেরিয়ার আকাশপথ বন্ধ হয়ে যাওয়াটা ফ্রান্সের জন্য বেশি সমস্যার সৃষ্টি করবে। ফরাসি জেটগুলো নিয়মিতভাবে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে যাওয়ার জন্য আলজেরিয়ার আকাশসীমা ব্যবহার করে। উল্লেখ্য, ফ্রান্স তার বারখান অপারেশনের অংশ হিসেবে পশ্চিম আফ্রিকার বিভিন্ন সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে তার সৈন্যদের পাঠিয়ে থাকে।
থাকে। ফরাসি সেনাবাহিনীর কর্নেল প্যাসকেল লার্নি বার্তা সংস্থা এফপিকে বলেন, আজ সকালে দুইটি বিমান উড্ডয়নের জন্য অনুমতি চাওয়ার সময় জানতে পারে যে আলজেরিয়া ফরাসি সামরিক বিমানের জন্য তার আকাশপথ ব্যবহার বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্ত সাহেল অঞ্চলে আমাদের অভিযান পরিচালনায় কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে আলজেরিয়ার সরকার বা সামরিক বাহিনীর কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শনিবার ফ্রান্স থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় আলজেরিয়া। আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়ার জন্য ফ্রান্স ভিসা ব্যবধান কমিয়ে দেওয়ার প্রেক্ষাপটে দেশটি এই সিদ্ধান্ত নেয়। ফের দুই কোরিয়ার মধ্যে হটলাইন চালু। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আবারও হটলাইন চালু হয়েছে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন চালুর ইচ্ছে প্রকাশের কয়েকদিন পর দুই দেশের মধ্যে ফের যোগাযোগ শুরু হলো। সোমবার সকালে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, আগস্টের পর থেকে দুই কোরিয়ার কর্মকর্তারা ফোনে কথা বলেছেন। এক বিবৃতিতে বলা হয়, উত্তর দক্ষিণ কোরিয়ার মধ্যে ফের যোগাযোগ লাইন চালুকে দুই কোরিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের একটি ভিত্তি হিসেবে মূল্যায়ন করছে সরকার। যদিও এর আগে বেশ কয়েকবার দুই দেশের মধ্যে হটলাইন বিচ্ছিন্ন করা হয়েছিল। উত্তর কোরিয়া সম্প্রতি তাদের অস্ত্র পরীক্ষা বাড়িয়েছে। এক মাসের কম সময়ে দেশটি চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে পরিষ্কার অস্ত্র উন্নয়ন বন্ধের কোনো ইচ্ছা উত্তর কোরিয়ার নেই। 2020 সালে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি শীর্ষ সম্মেলন ব্যর্থ হওয়ার পর সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখা একটি সীমান্ত অফিস গুড়িয়ে দেয় পিয়ংইয়ং। একই বছর উত্তর কোরিয়ার উত্তেজনা বাড়ার পর উভয় দেশের নেতাদের মধ্যে হটলাইন এবং সামরিক যোগাযোগের চ্যানেল সহ দক্ষিণের সঙ্গে সব যোগাযোগ লাইন বিচ্ছিন্ন করে দেয়। এরপর দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেওয়ার কারণে ফের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় পিয়ংইয়ং। 1953 সালের পর থেকে এখনও দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের মধ্যে এখনও কোনো শান্তি চুক্তি হয়নি। ইরানের সঙ্গে চার দফা গোপন বৈঠক করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের সঙ্গে দীর্ঘদিন বৈরী সম্পর্ক চলে আসছে। সম্পর্ক জোড়া লাগাতে সম্প্রতি দেশ দুটি চার দফা গোপন বৈঠক করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ রোববার এই তথ্য জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে তার দেশের সর্বশেষ বৈঠক হয়েছে গত 21 সেপ্টেম্বর। তবে কোথায় বৈঠক হয়েছে এবং বৈঠকে কারা প্রতিনিধিত্ব করেছে তা সব জানাননি তিনি। আল জাজিরার খবরে বলা হয়েছে, রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নেতৃত্বাধীন ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে চাইছে সৌদি আরব। রোববার ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি প্রধান জোসেফ বোরেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে আলোচনা এখনও অনুসন্ধানাত্মক পর্যায়ে রয়েছে। তবে ইস্যুসমূহ নিয়ে দুই পক্ষ সামনে এগোতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দুই সপ্তাহ আগে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খতিবজাদে সাংবাদিকদের বলেছিলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী আটক। লখিমপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আন্দোলনরত আট কৃষকের মৃত্যুর খবরে অভিযোগ উঠলে রোববার রাতেই লখিমপুর খেরির উদ্দেশ্যে রওনা দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু পথে সীতাপুরে তার কনভয় আটকে তাকে যোগীরাজ্যের পুলিশ আটক করে। প্রিয়াঙ্কাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। তার হাতে হাতকড়া পরানো হয়। উত্তরপ্রদেশের সীতাপুরে প্রিয়াঙ্কার কনভয় আটকানোর পর পুলিশের সঙ্গে তিনি বিতণ্ডতায় জড়ান। সংবাদ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পুলিশ প্রিয়াঙ্কাকে লখিমপুর যেতে নিষেধ করছে। অন্যদিকে প্রিয়াঙ্কার দাবি, তাকে আটকানোর অধিকার নেই পুলিশের। তিনি পুলিশের কাছে জানতে চান তাদের কাছে ওয়ারেন্ট আছে কিনা। ভিডিওতে প্রিয়াঙ্কার সাথে থাকা কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডাকে বলতে শোনা যায়, পুলিশ কেন কংগ্রেস নেত্রীকে ধাক্কা দিচ্ছে। তিনি এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেন। প্রতিবাদ করায় দীপেন্দ্রকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ করতে শোনা যায় প্রিয়াঙ্কাকে। রোববার রাতে অবশ্য লখিমপুরে যেতে পারেনি প্রিয়াঙ্কা, তাকে আটক করে সীতাপুরে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে তাকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনার পর প্রিয়াঙ্কার সমর্থনে টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, প্রিয়াঙ্কা, আমি জানি তুমি পিছিয়ে যাবে না, ওরা তোমার সাহস দেখে ভয় পেয়েছে। আমরা নিশ্চিত করবো যাতে কৃষকরা ন্যায় বিচার পান।